অতনু ঘোষের নতুন সিনেমা হচ্ছে শেষ পাতা, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখ্য চরিত্রে আছেন। ঋণ শুধু টাকার মানদণ্ড নয়, জন্ম মৃত্যুর মাঝে মানুষ অন্যের থেকে বিভিন্নভাবে ঋণ নেয়, ঋণই হয়ে যায়। কিন্তু জীবনের সময়কাল শেষ হবার আগে সেই ঋণ কি সে পরিশোধ করে যেতে পারে? শেষ পাতা সিনেমাতে পরিচালক এই জিনিসটাই তুলে ধরার চেষ্টা করেছেন। আর ক্রিটিকদের এই সিনেমাটা বলা যেতে পারে ভীষণ ভালো লেগেছে, তার প্রমাণ রেটিং দেখলেই বোঝা যায়। কিন্তু সাধারণ দর্শক হিসাবে এই সিনেমাটা কতটা ভালো লাগতে পারে? কারণ ক্রিটিকদের যে সিনেমাটা ভালো মনে হয় সেই সিনেমাটা সাধারণ দর্শকদের ভালো লাগে না। আর ঠিক এই জিনিসটাই এই সিনেমার ক্ষেত্রেও হয়েছে। তার প্রধান কারণ এখানে যে সমস্ত বিষয় ঘটনা কথাবার্তা দেখানো হয়েছে তা একটু অন্য ধরনের, একটু হাই লেভেলের, এবং প্রথম থেকে এই সিনেমাটা স্লো। এটা একটা আর্ট সিনেমা আপনি বলতে পারেন, আর আর্ট সিনেমা অনেকের ভালো লাগে না। আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একই জিনিস দেখতে পাবেন। বোঝার জন্য গল্পটা হালকা করে জানতে হবে। বাল্মীকি প্রসেনজিৎ একজন লেখক এবং একাকিত্বে ভুগছেন। তার কারণ অভিনেত্রী স্ত্রীকে খুন করে নগ্ন অবস্থায় ময়দানে ফেলে দিয়েছিল, আর প্রকাশক তার এই জীবনের ঘটনায় বই আকারে ছাপতে চায়। তার জন্য কিছু অগ্রিমও দেয়, কিন্তু বাল্মীকি লিখতে চাইছে না। তার জন্য একজন রিকোভারি এজেন্টকে, সৈনিককে দায়িত্ব দেওয়া হয়। এরপর লেখার জন্য সৈনিক বাল্মীকে রাজি করায়, কিন্তু বাল্মীকি নিজে লিখবে না। তাই সৈনিক একজন বন্ধু মেধাকে নিয়ে যায় বাল্মীকির কাছে গল্পটা লেখার জন্য। এদিকে সৈনিকের সঙ্গে এক মেয়ের রায়তিরও আবার ভালোবাসার সম্পর্ক আছে। এইভাবে গল্পটা আগে এগোতে থাকে। কিন্তু সৈনিক, মেধা ও রায়তিরও আবার ব্যক্তিগত কিছু ঘটনাও আছে। এই সিনেমাতে বড় চমক হচ্ছে বাল্মীকির চরিত্রে প্রসেনজিৎ, কারণ এখানে আপনি প্রসেনজিৎকে এক সম্পূর্ণ আলাদা রূপে দেখবেন। সমস্ত অভিনেতাই এখানে ভালো অভিনয় করেছেন, কিন্তু তা সত্ত্বেও সাধারণ দর্শকদের মধ্যে এই সিনেমাটা অতটা দাগ কাটতে পারবে না। তার কারণ এখন মানুষ অন্য ধরনের সিনেমা দেখতে বেশি অভ্যস্ত হয়ে গেছে, তাই আপনার এই সিনেমাটা ভালো নাও লাগতে পারে। সেই জন্য এই সিনেমাটা পয়সা খরচ করে দেখবেন কি না সেটা আপনার বিষয়। তবে আমার এই সিনেমাটা একটু স্লো লেগেছে আর একটু বোরিং টাইপের। আর সিনেমার শেষে বাল্মীকি মারা যান, কিন্তু মরে যাবার আগে তার কাহিনী লিখে শেষ করে যান। আর এই সিনেমার যে বিষয়বস্তু ঋণ নিয়ে, সেটা তিনি শেষ পর্যন্ত পরিশোধ করে দিয়ে যান। তো বন্ধুরা, এই হচ্ছে শেষ পাতা সিনেমা সম্বন্ধে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাথে সাথে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।